ভলি বয়স আসসালাম ওয়েলকাম বেক টু মাই চেনল আশা করি যেখানা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের সবার দুয় বেশ ভালো আছি আইজ আমি শেয়ার করবো আপনাদের সাথে ইদ স্পেশাল স্পাইসি ফাস্তা রেসিপি এখানে দেখতে পারা আমি ফাস্তা নিছি এটার আমি বয়ল করে নিছি এখানে দেখতে পারা আমি নিছু গরুর মাংস এ কারণ নিছি আলু এটার আমি ছোটো ছোটো টুকরো করে কাটিয়ে নিবো এই কারণ আমি দুইটা পেয়াজ কুসি তাই এখন আমি আমার পাস্তাটা বসিয়ে দেবো এখান কারণ দেখতে পারার একটা ফান নিছি ফান নিয়ে আমি ফানের মধ্যে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি দিব পেঁয়াজ এখন আমি দেখতে পারা পেঁয়াজ কুশি দিলাইছি দেয়া এখন আমি আমার স্বাদ মতো লোব দেবো দেখতে পারা আমি স্বাদ মতো দিছি দিয়েছি দেয়া এখন আমি না নাড়াচারা করে নিবো পেঁয়াজটার আমি ব্রাউন কালার করে বাঁচব এখন কিন্তু ঈদ এসে গেছে আমাদের ঈদ কিন্তু আল্লাহর হুকুম হলে বুধবার মঙ্গলবারে হবে আর বাংলাদেশিতে হবে বুধবারে তাই এখন আমি পাস্তাটা হরম এখন দেখতে পারা কিন্তু আমি ছয়টা ডিমরে সিদ্ধ করে নিলাম বয়ল করার জন্য বসিয়ে দিছি এখন দেখতে পারা আমার পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তাই এখন আমি মশলা দিব এটা কিন্তু স্পাইসি পাস্তা হবে তাই একটু মশলাটা দিবো এই কারণে দেখতে পারা কিন্তু নিচে আমি হাফ চামুচ থাকে কোমরসর গুড়া এক চামুচর মতো হলদের গুড়া ধনিয়া গুঁড়া আর নিচে আমি ফাঁসফুরনো মশলা আর নিচে আমি আর একটি মশলা এই মশলাগুলা দিয়ে আমি পাঁচ ছ মিনিটে ভালোভাবে বেজে নেব যাতে মশলার মধ্যে জাল বন্ধটা না থাকে চার পাঁচ মিনিট এভাবে আমি মশলাটারে বেজে নেব কোনো ফানি আমি দিতাম নাই দেখতে পার আমার মশলাটা কিন্তু ফুরে যাবে না তেলের পরিমাণটা একটু বেশি আছে তা না হলে কিন্তু মশলাগুলা ফুরে যাবে আর এখন দেখতে পাররা আমার মশলাটা কিন্তু প্রায় বাজা হয়ে গেছে তাই এখন আমি দিমু প্রথমে আমি গরুর মাংসগুলা দিমু মাংসগুলার আমি ছোটো ছোটো টুকরো করে হেটে নিয়েছি কারণ এই মাংসগুলা কিন্তু তার তাড়াহি রান্না করছি থেকে আমি কিছু মাংস আমি এখানেও দিলাম কারণ এই সময় কিন্তু আমরা কুরবানি দিলে সবাই কিন্তু গরু মাংস কম বেশি খায় তাই গরু মাংস দিয়ে পাঁচটা করে খেয়ে দেখবেন কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই পাঁচটা কিন্তু আমরা সবাই মিলে খাইছি কারণ আমার বইন এসন ছেলে মেয়ে আমার আম্মা সবাই আসুন আমরা সবাই একসাথে বসে খাইছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন দেখতে পারো আমি গরু মাংস দিয়ে দুই তিন মিনিট বেজে নেওয়ার পর এখন আমি কিন্তু দিলাম আলু দিলাইছে আলুরেও কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এনে তিন চার মিনিট আমি এভাবে একটু কষিয়ে নিছি কারণ আলুর মধ্যে আর মাংসর মধ্যে মশলাটা যাতে ঢুকে যায় এখন আমি অল্প অল্প করে পাস্তাগুলা দিব দিয়ে নেড়ে সেরে দেবো একসাথে দিলে কিন্তু সব মশলাগুলা পাস্তার ভিতরে ঢুকবে না তাই আমি অল্প করে করে দিয়ে নাড়া সারা কর্ম এই নাস্তাটা কিন্তু আপনারা যে কোনো মেয়া আসলেও দিতে পারেন আর পরিবারের সবাই মিলেও কিন্তু খেতে পারেন বাচ্চারাও কিন্তু এটা বেশি ভালো পায় আমার বাচ্চারাও কিন্তু এভাবে পাস্তা করলে সব সময় তারা খায় তাই আজ মনে করলাম যে ঈদের জন্য এই পাস্তাটা আমি শেয়ার করি ওনাকে হয়তো এভাবে এভাবে পাস্তাটা করে খেতে পারেন এখন দেখতে পার আমি সবগুলো দিছি দিয়ে এখন ভালো বেটারে মিক্স করে নিম। এখন দেখতে পারো আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে তাই এখন আমি আবার নানাচারা করাম এটারে কিন্তু আমি একটু ব্রাউন কালার করে বেজে নেব পাস্তাগুলোকে তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই পাস্তাটা আসলে অনেক মজা যারা যারা এভাবে খাইছেন না তারা চিকেন দিয়েও ঘরে খাইতে পারেন বিড়ির মাংস দিয়েও ঘরে খেতে পারেন গরুর মাংস দিয়েও ঘরে খেতে পারেন আমার কাছে কিন্তু অনেকবারও লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এভাবে ঘরে খায় এখন দেখতে পারে আমি নারাচারা করে তারে ব্রাউন কালার করলাম তাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবো প্লিজ আপনারা একটা লাইক দিবেন আর সবাই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন আর বেশি বেশি ভালো লাগলে কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না দেখতা পারা আমার ফাসারা কিন্তু প্রায় অনেক ব্রাউন কালার হয়ে গেছে আমি আরও কিছু ব্রাউন কালার করবো এখন দেখতা পারে আমি কিছু দৈন্যা পাতা কুচি দিলাম দৈনা পাতা কিন্তু দিলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় চাইলেও দিতে না চাইলেও কোনো সমস্যা নাই তাই আমার কাছে আছে ঘরের দন আছে তাই আমি দনীয় ভাতা গুছিটা দিলাম যাদের থাকবে না তারা অবশ্যই না দিলে হবে এখন দেখতে পারো আমার পাঁচ করা কিন্তু হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম